দেখো আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু তার মানে এই না যে আমি তোমার ক্ষতি হোক সেটাও চাই। আপারা যদি চলে আসে ভীষণ বিপদ হবে। কিন্তু তোমার আপারা আসবে না, তোমার আপার যে কাজে গিয়েছে সেটা শেষ হতে অনেক দেরি হবে। এই সময় তুমি আর আমি চাইলে বাচ্চা পয়দা করে ফেলতে পারি। তুমি কি এসব উল্টাপাল্টা কথা বলার জন্য এখানে এসেছো? উল্টাপাল্টা কথা কথাই তো এগুলো শুরু করিনি, উল্টাপাল্টা কথা থাক আর শুরু করতে হবে না। তোমার না খুব শখ হয়েছিল আমাদের বাসায় এসে ড্রয়িং রুমে সোফায় বসবে, বসেছো তো, এবার প্লিজ যাও, বিদায় হও। শখ একটু বাড়ছে আবার কি? তোমার নরম বিছানায় একটু শুয়ে থাকবো, তুমি মাথায় হাত বুলাই দিবা। কি কি বললে? মানে বললাম আর কি যে একটা শখ পূরণ করছো আরেকটা করবো না। প্লিজ তুমি না সত্যি সত্যি বিপদ ডেকে আনছো নিজের জন্য। দূর, বেডরুমে না হয় নাই নিলাম, এখানে বসে আরাম করে একটা সিগারেট তো খেতে দিবা। এই তুমি যাবে? যাও তো যাও। আশ্চর্য ব্যাপার, তুমি সোফায় বসে সিগারেট কেন খাবে? খুশিতে, তোমার বাসায় ড্রয়িং রুম নরম সহ্য করবে পর। এটা তুমি কি করলা? সমস্যা কি, পরিষ্কার করে নিবা। পরিষ্কার করে নিবা মানে কে পরিষ্কার করবে? তুমি আমাকে কি বুয়া মনে হচ্ছে? ঘর পরিষ্কার করবো তাহলে বুয়া করবে। আমাদের ঘরে কোনো কাজে লোক নেই, সব কাজ বুলা হয়ে করে। আচ্ছা তোমরা সব বোনগুলো কি এরকম? তাতে তোমার কি সমস্যা? না মানে আমার তো একটাই সমস্যা, আজকে তোমার বোন তোমার দুলাবাকে দিয়ে সব কাজ করাই নিচ্ছে, দুদিন পর তো আমি তোমার জামাই হবো, তোমাদের কোনো ফ্যাসিলিটি খুঁজবা। ও আর এই ফ্যাসিলিটি তো তুমি আমাকে দিতে পারবে না। পারার তো কোনো কারণ দেখি না। কারণ আমি তো তোমাকে বিয়েই করব না। তোমাকে করতে হবে কেন, আমি তো তোমাকে বিয়ে করব। তাই না? শোনো, তোমার মতো বেয়াদব ছেলের সাথে না বুঝে প্রেম করেছি, কিন্তু বিয়ে আমি বুঝে শুনেই করব। আমি সেটাই চাই, বুঝে শুনেই করব। মানে দেখো না, কাছাকাছি না থাকলে সম্পর্ক না থাকলে তো আসলে ঠুসঠাস করে কাউকে বিয়ে করা যায় না। আমি চাই জেনে বুঝে আমার না তোমার সাথেই অ্যালার্জি আছে মনে হচ্ছে। ও আচ্ছা, কি কি কারণে আমাকে তোমার অ্যালার্জি মনে হয়? অনেক কারণ আছে যা বলে শেষ করা যাবে না, আর তাছাড়া আমি তোমাকে বলতেও চাই না। আমি কিন্তু শুনতেই চাই, তুমি যদি আমার জন্য কফি না নিয়ে আসো তাহলে তো এখান থেকে আমি এক পাও নড়ব না। দেখো দিস ইজ মাই প্রমিস। এই কেয়া, মাথায় হাত বুলা দাও না।